বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি হচ্ছে রোজার জন্য কিছু আদা রসুনের, আদা রসুনটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, তো এগুলো আমি একটু সেরে নিচ্ছি। এখানে 2 কেজি আদা আছে, আর 4 কেজি পেঁয়াজ, আর হচ্ছে 3 কেজি রসুন। এগুলো আমি আমার বাসার গেটের সামনে পাইছি, মানে পাইছি বলতে বেনালা নিয়ে আসছে, ওইখান থেকে কিনে আমার দাদান চাচারে দিয়ে পরে হচ্ছে কিনে নিয়ে আসলাম। এখন আমি এগুলো খালাকে নিয়ে গুছিয়ে নিতেছি। এই কাজগুলো যদি রোজার ভিতরে করে রাখা হয় তাহলে সব কাজ করতে একটু সহজ হয়। তো এখানে পেঁয়াজগুলো, নতুন পেঁয়াজ তো রাখা যায় না, তাই আমি সবগুলোই ছিলে কেটে নিতেছি। আর আমার হাত 3টাই কেটে গেছে, তাই আমি টিস্যু দিয়ে বেঁধে নিচ্ছি। আর এদিক থেকে খালাকে দিছি আমি রসুনগুলো ছিলার জন্য। আর রোজার ভিতরে তো রমজান মাস, যেহেতু আমাদের খাবার দাবার ইত্যাদি আইটেমগুলো বেশি থাকবে, তখন অনেক আদা রসুনটা বেশি লাগে, তাই এই জন্য হচ্ছে আগের থেকে একটু গুছগাছ করে নিচ্ছি এই কারণেই, যাতে তখন আর রমজান মাসে যাতে বেশি কাজ করা না লাগে। আর এই আদা রসুনটাই বলতে সবচেয়ে কঠিন কাজ আমার কাছে মনে হয়। আর এদিক থেকে পেঁয়াজগুলো সব ছিলে আমি কেটে নিছি, আগে কেটে পানিটা জড়ায় দিছি। আমার হাতগুলো কেটে গেছে, তা টিস্যুটা ভিজে গেছে, এখন খুলে নিলাম, উপরের সাইডটা কেটে গেছে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো বক্সে বক্সে ভরে রেখে দিতেছি। রমজান মাসে আমি পেঁয়াজ উতে, তারপর হচ্ছে মাংস টাংস রান্না করলে এগুলাতে যাতে সহজভাবে দিয়ে দিতে পারি। আর রোজার ভিতরে বলতে মানুষের অনেক কাজ থাকে, সারাদিনেই কাজ করতে হয়। এবারে নিজেদের জন্য নামাজ কালাম আছে, কোরআন শরীফ পড়তে হয়, নামাজ পড়তে হয়, আবার তো মার্কেটে ফাঁকে ফাঁকে যেতেই হবে, যেহেতু বছরে একটা ঈদ আসছে। তো এই জন্য এভাবে কাজগুলো যদি গুছিয়ে রাখা হয় তাহলে অনেকটা ইজি হয়। এই যে আমি সব পেঁয়াজগুলো বক্সে বক্সে ভরে নিলাম, এখন ডিপে রেখে দিব। যে এখন একটা পলিতে ভরে রেখে দিব, কারণ সব কিছু আলাদা আলাদা রাখলে আমার সহজ হবে। তো এখন পলি দিয়ে বেঁধে পরে রেখে দিব। এই যে, তো এরকম করে আমি আরও পেঁয়াজ রেখে দিব। আর এদিক থেকে রসুনগুলো আমি ধুয়ে নিলাম, আদাগুলোও ধুয়ে কেটে নিলাম। আদা রসুন যেহেতু কম আর বেশি, আদা যেহেতু কম আর রসুন যেহেতু বেশি, আমি কীভাবে আলাদা আলাদা করে নেই দেখেন। একবার দিব আদা, একবার দিব রসুন, এভাবে দিয়ে ব্লেন্ডার করে পরে যেই রসুনগুলো পরে থাকবো ওগুলো হচ্ছে, এই যে আর হচ্ছে আমি বাসায় নাই, আমি একা একাই ভিডিওটা করতেছি, তাই হচ্ছে আমার একটু প্রবলেমও হচ্ছে করতে, কেউ কিছু মনে করবেন না। এই যে করে নিছি, আদা একবার করছি এক বাটি, রসুন এক বাটি, এভাবে করে সবগুলো করে আমি এই যে মিক্সড করে নিতেছি। আর আমার হাতটা যেহেতু কাটা, এই জন্য আমার খালা গুছিয়ে দিয়েছে আমাকে। আর আমার খালাটা ভালো, মিথ্যা কথা বলে লাভ কি, মানে একটু কাজ বেশি হলে খালা সব করে দেয় আমাকে। এই যে সুন্দর করে মিক্সড করে দিতেছে আদা রসুনটাকে। আর কিছু রসুন আছে আলাদা, ওইটা আমি শুটকিতে যাতে দেওয়া যায় এই জন্য আমি আলাদা করে নিছি। আর এখনকার রসুনগুলো আদাগুলো নতুন, তো এই জন্য ব্লেন্ডারটা করতেও সুবিধা হয়, আর হচ্ছে কাটতেও সুবিধা, এই জন্য আমি একটু বেশি করেই করে নিলাম। এই যে আদা রসুনগুলো আমি এখন বক্সে বক্সে ভরে নিব। এভাবে করে রেখে দিলে অনেকদিন খাওয়া যায়, অন্তত পক্ষে 2 মাস 1 মাস খাওয়াই যাবে। আর এখন যেগুলো খাবো ওগুলো আমি আলাদা করে নিছি, এটা জাস্ট আমি রোজা হতে ঈদ পর্যন্ত যাতে আমার চলে যায় এই জন্য আমি এগুলো বেশি করে নিলাম। তারপর আমি সন্ধ্যার দিকে আমি একটু পাস্তা রান্না করবো। এই পাস্তাটা হচ্ছে আমার এক বোন ইটালির থেকে আসছে, উনি নিয়ে আসছে। যে দেখেন, আমি ফার্স্টে ভাবছি যে এটা কোনো ই হবে, চিপস হবে, এত বড়ো ফুচকা, মোটা মোটা, সরি ফুচকা না, পাস্তা। টাইম ভাবছি কি এটা মনে হয় চিপস হবে, পরে শুনি না এটা পাস্তা, কিন্তু এটা অনেক টাইম নিয়ে সিদ্ধ করতে হয়। তো এদিক থেকে আমি চুলায় পানি দিয়ে দিলাম একটা হাঁড়িতে, একটু লবণ দিয়ে দিছি, একটু তেল দিয়ে দিছি পাস্তাটা সিদ্ধ করার জন্য। আজকে একটু কাজ বেশি করতে হয়েছে, তার ভিতরে হাতটা কেটে গেছে, একটু কষ্টই হচ্ছে আমার কাজ করতে। এই যে এখন পাস্তাটাকে আমি দিয়ে দিব সবগুলা, এই যে পাস্তাগুলোকে মানে অল্প অল্প করে দিতেছি, আমি দেখতেছি এটা কী অবস্থা। তো এখন দিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি। আর ওদিক থেকে আমার আদা রসুনগুলো গুছানো শেষ হয়ে গেছে। আর ফ্রি টাইমে তো বিকাল টাইমেই, মানে আমি যখন সময় পাই এই কাজগুলো করে রাখি, পেঁয়াজ ছিলে রাখি। আর এদিক থেকে পাস্তাটা রান্না করার জন্য যা যা আমি গুছিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ,
রসুন আদাগুলো আর এদিক থেকে মুরগির হাতাগুলোকে আমি আগে মশলা মেখে রেখে দিছিলাম। ওগুলো একটু বাচ্চাদের তো মুরগি দিয়ে যা করে দেয়, আমার ছেলে মেয়েগুলো সব মানে খেতে পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি মানে মুরগি দিয়ে সব কিছু করার জন্য, মুরগির মাংস দিয়ে। তো এদিক থেকে সব কিছু আমি গুছিয়ে নিলাম পাস্তাটা রান্না করার জন্য, ডিম দিয়ে দিলাম। এই যে পাস্তাটা অনেক টাইম লাগছে সিদ্ধ হওয়ার জন্য, একটু টাইমটা বেশি লাগছে, মানে ভালো করে সিদ্ধ না হলে এটা খাওয়া যাবে না, তাই আমি একটু অনেক টাইম লাগাই সিদ্ধ করে নিলাম। তো এখন ডেলের দিছি, ওদিক থেকে পানিটা ঠান্ডা করে নিলাম পাস্তাটাকে। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম, আর এই হাঁড়িতে তেলের পরিমাণটা বোঝা যায় না কতটুকু দিলাম না দিলাম। এখন আমি একটু আদা রসুন কুচি দিয়ে দিতেছি। আমার আবার মাঝখানে হচ্ছে কি কিছু পেঁয়াজ আদা রসুন কেটে রাখছি, ওটি হাতের সাথে বাড়ি খেয়ে সব পড়ে গেছে, আবার এগুলোকে কেটে নিলাম। আজকে কাজও বেশি করছি, আবার ঝামেলাও বেশি হয়েছে, আর যত কাজই করি সন্ধ্যাবেলা তো নাস্তা তৈরি করতেই হবে ছেলে মেয়েদের জন্য। তাই হচ্ছে এই পাস্তাটা অনেকদিন ধরে রানবো রানবো ভাবতেছি, কিন্তু সময় হয় না। তারপর আর আমার কাছে নুডলস পাস্তা এগুলো রান্না করতে একটু ঝামেলাই লাগে, কেন জানি, আসলে এক একটা মানুষের এক একটা রান্না পছন্দের থাকে, আবারও পছন্দেরও থাকে। আমার কাছে মনে হয় কি নুডলস রান্না করতে অনেক ঝামেলা। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তাই মাঝে মধ্যে আমার ছেলে মেয়ে করে কি ছেলেটা ছেলেই নিজেই রান্না করে খায়, আবার মেয়েও, মেয়ে তো তেলটা বেশি খাইতে চায় না, ও কী করে স্যুপ নুডলস শুধু পানির উপরে সিদ্ধ করে খেয়ে ফেলে, আর আমি হচ্ছে মাঝে মধ্যে রান্না করে দিই। আমার সব রান্না ভালো লাগে করতে, কিন্তু এই পাস্তা তারপর হচ্ছে নুডলস এগুলো রান্না করাটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। তারপরও কিছু করার নেই, করতেই হবে, আমাদের এই কাজগুলো না করলে হয় না, যতই কষ্ট হোক। ছেলে মেয়েদের কথা যখন চিন্তা করি তখন তো রান্নাগুলো করতেই হয়। আর এদিক থেকে আমি পেঁয়াজটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মরিচগুলো দিয়ে দিতেছি, মরিচ দিব, তারপর হচ্ছে সসগুলো দিব, এই যে পাস্তার সস, এই যে এখন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি, একে একে সব মশলাটা দিয়ে দিব। এটা হচ্ছে টমেটোর সস, সয়ার সস দিব। তবে রান্না করতে আসলে আসার আগে মনে হয় ভালো লাগে না, ভালো লাগে না, এত ঝামেলা করবো না, কিন্তু রান্না করতে আসলে আসলেই মন দিয়ে রান্নাটা করতে হয়, আর তখন এই মানে মন থেকেই ভালো করে মানে প্রিপারেশন নিয়ে রান্না করলে ওই রান্নাটা অবশ্যই মজা হয়। এই যে এখন আমি এগুলোকে একটু বেজে নিতেছি, আর আমি যেভাবে রান্না করছি আমার ছেলে মেয়ে খেয়ে খুব খুশি। এখন একটু গাজর দিয়ে দিতেছি, আর গাজরগুলো আমি কুচি করে রেখে দিছিলাম ডিপে আগেই, ওইখান থেকে আমি কিছু গাজর কুচি নিয়ে নিলাম, ডিমটাও দিয়ে দিলাম। এই ডিমটা আমি আলাদা করে বেজে নিছিলাম, ওইটা আর দেখাইতে পারিনি, যে এখন ভালো করে ডিমটা ওই মশলাটার সাথে মিক্স করে নেবো। এখানে আমি এই পাস্তাটার সাথে হচ্ছে কোনো মশলা নাই, তাই আমি আলাদা ওই যে ম্যাজিক মশলাগুলো আছে না ওগুলো দুই প্যাকেট কেটে দিয়ে দিলাম। যে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, একটু মরিচের ফাঁকে দিয়ে দিলাম। আর কেউ যদি জালটা পছন্দ না করেন তাহলে আর দেওয়ার দরকার নাই, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি একটু দিয়ে দিলাম। আর আমি না কখনোই নুডলস পাস্তা এগুলো খাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আমি যখনই অনেকদিন পরে একটু নুডলস খাই তখন হচ্ছে কি অনেক আইটেম সালাদ নিয়ে তারপর খাই, লেবু শসা সব কিছু নিয়ে এটে। এখন মেয়োনিজ দিয়ে দিলাম, তাই কিন্তু আমার ছেলে মেয়ে মাশাল্লাহ অনেক নুডলস পাস্তাগুলো অনেক পছন্দ করে, ওদের এক প্লেট করে দিলে খাবে ওরা। আর আমার মেয়ে বেশি করে, মেয়ে থাকলে যতক্ষণ থাকবে বাচ্চা খাবে না, শুধু এগুলাই খাবে। তাই আমাদের ঘরে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে সবাই খাইছে, আমার শাশুড়ি সবাই খাইছে, বলছে মজা হয়েছে। দেখেন পাস্তাটা এখন ডেলে দিব, যে মশলাটা হওয়ার পর করতে নুডলসই হোক পাস্তাই হোক বেশিক্ষণ চুলায় না রাখলেও হয়, 10 মিনিটের মতন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়। আর এখন তো আমাদের সবাই সবার সব বাবা মারাই চায় ছেলে মেয়ে কী খাবে,
কী পছন্দ করবে ওগুলো একটু বেশি করেই করতে হয়। আর আমি যেহেতু নুডলসটা রান্না করতে আমার কাছে ভালো লাগে না, তাই আমি যেদিন রান্না করি একদম বেশি করে করে রাখি, যাতে ওরা মানে একটু বেশি করেই খেতে পারে। আর ওদের মন চাইলেও ওরা দুপুরেই হোক বিকালেই হোক যখন ইচ্ছে মেয়ে মেয়েরটা সিদ্ধ করে খেয়ে নেয়, আর হচ্ছে ছেলে আবার ছেলেরটা রান্না করে খায়। কিন্তু ছেলে আবার তেল দিয়ে ফেলায় বেশি, তাই কিছু খায় কিছু ফেলায়। আর এদিক থেকে এই যে এগুলোকে রেডি করে নিতেছি আমি, মুরগির হাতাগুলোকে আগে মশলা দিয়ে রেখে দিছিলাম, এই যে হয়ে গেছে আমার পাস্তাটা। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও, আর যারা এখনও করেন না ফুল ভিডিও দেখে করবেন প্লিজ, সবাই একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এরসহ। আমি সবার ভিডিওগুলো ফুলই দেখি, যে সবাই ভালো থাকবেন এই গরমে, সবাই বেশি বেশি পানি খাবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।